যে বিষয় নিয়ে আমার মূল প্রতিবাদ সেটা হচ্ছে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এখন আমাদের সময়ের দাবি। তার আগে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, সকল ধর্মের মর্ম কথা, সবার উদ্ধের মানবতা। আপনারা খেয়াল করবেন এখানে বাংলাদেশের যারা প্রধান যে ধর্মের অনুসারী আছেন, তাদের যারা ধর্মীয় অঙ্গনে লিড দিচ্ছেন, ধর্মীয় সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের ইসলাম, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য যারা আছেন, যারা লিড দিচ্ছেন বিভিন্ন সংগঠনের, তারা এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, যারা শিক্ষা দিচ্ছেন, জ্ঞানের আলো ছড়াচ্ছেন, সেই সমস্ত জ্ঞানী গুণীরাও আছেন এবং আছেন সাহিত্যিক, সাংবাদিক, গণমাধ্যমের কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ। আমরা এই সাবজেক্ট কেন ঠিক করেছি, কেন নির্ধারণ করেছি, প্রথমে আমি এর কারণটি বলতে চাই। আজকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন, একযোগে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা, ন্যায়ের উপর অন্যায়ের বিজয়। আজকে কি আমেরিকায়, কি মধ্যপ্রাচ্যে, কি ইউরোপে, কি পূর্বে, কি পশ্চিমে, সর্বত্র একই দৃশ্য। এই বিশ্বের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ তৈরি করা হলো, কিন্তু জাতিসংঘ তৈরি হওয়ার পরেও যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, এখনো যুদ্ধ চলমান। রাশিয়া ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে অনেকে আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল। যাই হোক, বিশ্বের প্রেক্ষাপট সেদিকে বললাম, আমাদের বাংলাদেশ নিয়ে এখন কথা। আমাদের বাংলাদেশ, আমরা কি পরিস্থিতি আমরা এখন মোকাবেলা করছি? গতকালকে আমি নারায়ণগঞ্জে একটি সুধী সমাবেশ আমার ছিল, আজকে পত্রিকায় এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে নারায়ণগঞ্জের যারা রাজনীতি করেন, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, ব্যবসায়ী বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার সর্বস্তরের জনগণ, শত শত মানুষ তারা আমার বক্তব্য শোনার জন্য একত্রিত হয়েছেন। সেখানে আমি কি বলেছি, সেখানে আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই, বাংলাদেশ স্বাধীনতার আজকে 51 বছর শেষ হতে চলল। এই স্বাধীনতার 51 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যে উদ্দেশ্যে, যে মহান লক্ষ্য নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি, সেটা ছিল একটা ন্যায় বিচারে পূর্ণ, মানবাধিকার পাবে, শান্তি পাবে, উগ্রবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, ধর্মান্ধতা মুক্ত, ধর্ম ব্যবসা মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র। কিন্তু আজকে আমাদের স্বাধীনতার 51 বছর পর আমরা দেখতে পাচ্ছি আমরা অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি। আমাদের বস্তুগত উন্নতি হয়েছে, আমাদের কলকারখানা, আমাদের ফ্লাইওভার, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, অর্থাৎ আমি বলবো আমাদের বস্তুগত উন্নতি, বৈষয়িক উন্নতি আমরা করছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কাঁচা রাস্তা পাকা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, আপনার মেট্রো রেল হচ্ছে, অর্থাৎ বস্তুগত উন্নতি আমরা করছি। কিন্তু মানুষ কি শুধু বস্তু সর্বস্ব? মানুষ কি শুধু দেহ সর্বস্ব? মানুষের দেহ যেমন আছে, মানুষের আত্মাও আছে। আমাদের কি হচ্ছে, আমাদের এই যে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্ম অবলম্বী, ইসলাম ধর্ম বিশ্বাস করেন সংখ্যাগরিষ্ঠ, পার্সেন্টেজ কত আমি সেটা এখন নাই বললাম, কেউ বলেন 90, কেউ বলেন 92, কেউ বলেন 85%, যাই হোক, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এরপরে আছেন সনাতন ধর্মের অনুসারী, মানে হিন্দু, এরপরে আছেন খ্রিস্টান ভাইরা, এরপরে আছেন বৌদ্ধ, এরপরে আছেন পাহাড়ি, অন্যান্য মানে গারো, সাঁওতাল, মারমা, মুরং, এ সমস্ত মানে যারা উপজাতি হিসেবে আমরা যাদেরকে মনে করি, যদিও উপজাতি শব্দটা এখন বলা হচ্ছে না, এখন অন্য একটা শব্দ বলা হচ্ছে, আদিবাসী। তো কথা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি যদি আমি একদিকে আমরা যদি অ্যানালাইসিস করি, পর্যবেক্ষণ করি, আমরা সেখানে দেখব রাজনীতির নামে হানাহানি,
রাজনীতির নামে সন্ত্রাস, হানাহানি, শুধু ধর্মের নামে সন্ত্রাসকে একদিকে ব্যাখ্যা করলে হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, কি ধরনের রাজনীতি? এখানে স্বার্থের রাজনীতি, এখানে ক্ষমতা থাকার, ক্ষমতা দখলের রাজনীতি, এখানে মানুষের জীবনকে দুর্বিষহ করার রাজনীতি। আপনি যখন রাস্তা হাঁটবেন, একদল আরেকদলকে উল্লেখ করে মিছিলে যে শব্দগুলি ব্যবহার করে, যে কথাগুলি ব্যবহার করে, আমি একেবারে অতি উচ্চ মার্গের শব্দ আজকে ব্যবহার করব না, আমি আমাদের সাধারণ জনগণের মনের কথা বলতে চাই। আজকে এখানে অভিজ্ঞ জ্ঞানী সাহিত্যিক গুণী আপনারা বসে আছেন, আপনাদের কথার ওজন আছে, আপনাদের চিন্তাধারার মূল্য আছে। একদিকে কি হচ্ছে? রাজনৈতিক সংঘাত, হানাহানি দিনকে দিন দিনকে দিন বেড়েই চলেছে। এর ফলে কি হয়েছে? পরাশক্তিত রাষ্ট্রগুলি, বৈদেশিক শক্তি আমাদের উপরে হস্তক্ষেপ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা ওদেরকে একেবারেই 100% দৌড় দিতে পারি না, আমাদের আচরণের কারণেই তারা আমাদের এখানে আসে। ওকে, এবার ধর্মের নামে আমরা কি দেখতে পাচ্ছি? ধর্মকে ব্যবহার করে, ধর্ম বলতে আমি যেহেতু ইসলাম ধর্মের বিশ্বাসী, আমি যেহেতু মুসলমান দাবি করি, আমি যেহেতু মুমেন দাবি করি, আমি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন আজকে আমি নিয়ে এসেছি, আমার ধর্মগ্রন্থ পবিত্র কোরআন আমি নিয়ে এসেছি আজকে আলোচনার আমার সুবিধার জন্য। এই ইসলামকে ব্যবহার করে স্বাধীনতার পর থেকে নয়, কেবল স্বাধীনতার আগ থেকেই, আমি বলবো কয়েক শতাব্দী আগে থেকে শুরু হয়েছে এই প্রবণতা, আজকে এখন চূড়ান্ত অবস্থা দাঁড়িয়েছে। সেটা কি? একদল অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামকে ব্যবহার করে তারা অর্থ রোজগার করছে, টাকা কামাই করছে, তাদের টাকার কোনো ট্যাক্স নাই, তাদের টাকার কোনো হিসাব নাই। এটা আমি আমার ধর্মের কথা বলছি, অন্য ধর্মের বেলা আজকে এতদিকে আলোচনা করলে কিন্তু আমি মূল সরলরেখা টানতে পারবো না। তারা ধর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করছে, উগ্রবাদী কর্মকাণ্ডে, জঙ্গিবাদী কর্মকাণ্ডে পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে সারা দুনিয়াময় ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া, একটা নেগেটিভ ধারণা তারা প্রচার করে দিচ্ছে। আরেকটা গোষ্ঠী কি করছে? অপরাজনীতিতে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছে, পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করছে। তারা বলছে আমার ব্যালট পেপার, আমার এখানে ভোট দাও, এটা হচ্ছে একটা ব্যালট পেপার, এটা একটা ব্যালট পেপার, এখানে ভোট দিলে তুমি জান্নাতে যাবে, তুমি স্বর্গে যাবে, এটা আল্লাহ রাসূলকে ভোট দেওয়া হবে, এই ভোট আল্লাহ রাসূল পাবে, তুমি হাশরের দিন জাহান্নাম থেকে বাঁচবে এই ভোটের উসিলায়। তা এখন দল তো একটা নয়, দল তো অনেক, ডজনে ডজনে সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ কোন দিকে যাবে। এই গোষ্ঠীটি কি করছে? তারা ধর্মকে উগ্রবাদী কর্মকাণ্ডে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির কাজে তারা ব্যবহার করছে। তাদের ধর্মীয় সমাবেশগুলিতে মহফিলের নামে, আমি সব মহফিলের কথা বলছি না, আমরা কোন কোন মহফিলের নামে তারা এগুলি করছে আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়েছি, আমরা থানায় মামলা করেছি, থানায় জিডি করেছি, আমরা সবসময় সরকারকে জানাচ্ছি, আমাদের প্রসঙ্গে হবে অন্যদের প্রসঙ্গেও। ধর্মীয় অঙ্গনগুলিকে ব্যবহার করে তারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং অন্য ধর্মের অবতার, ধর্মগুরু, ধর্মগ্রন্থ, অন্য ধর্মবিশ্বাসী মানুষদের বিশ্বাসে আঘাত দিয়ে তারা কথা বলছে। উগ্রবাদী বক্তব্য দেওয়ার কারণে তাদের অন্ধ অনুসারীরা প্রতিনিয়ত তারা উগ্রবাদী আচরণ করছে, দিনকে দিন দিনকে দিন পাড়ায় মহল্লায় সর্বত্র একটা উগ্রতা বিরাজ করছে। যেই উগ্রবাদের শিকার হয়েছি আমরা, আজকে আপনাদেরকে আমি, আমাদের এখানে অনেক সুধীজন ইতিমধ্যেই দেখেছেন, আজকে অনেকে দেখেননি, আপনাদের জন্য দেখাবো। আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি চাষিরহাট ইউনিয়ন, আমার বাড়িতে হামলা হয়েছে চারবার, আমাকে খ্রিস্টান আখ্যা দেওয়া হয়েছে, আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমি এই উন্মুক্তভাবে কথা বলার কারণে আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমি মানে তাদের থেকে টাকা খেয়ে আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে নাকি নেমেছি। আমার বাড়ির আঙ্গিনে একটি মসজিদ নির্মাণ করছিলাম, মসজিদ থেকে গির্জা বলে, এটা গির্জা, গির্জা বলে মানে ওদের ভাষ্য মোতাবেক তারা চতুর্দিকে মানে রটনা রটিয়ে দিল, হ্যান্ডবিল প্রসার করলো একটা নির্দিষ্ট দিনে একত্রিত হয়ে, 2016 সালের 14ই মার্চ একত্রিত হয়ে আমার মসজিদটি মাটির সঙ্গে মিশিয়ে দিল, আমার সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মসজিদ নির্মাণ করতে আসা দুজন কর্মীকে জবাই করে হত্যা করলো, জবাই করে হত্যা করে তাদের হাত পায়ের রক্ত কেটে দিয়েছে, তাদের শরীরের উপরে পেট্রোল ঢেলে দিয়েছে, মানে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে যেন তাদের ডেড বডি ইয়ে হয়ে যায়, আলামত নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে তারা গণপিটুনি, গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন যে মধ্যযুগে একটা
শব্দ চলতো সেটার নাম ছিল লিনচি, এটা আমরা জানি। মানে বিনা বিচারে মানুষদেরকে মেরে ফেলতো, কোনো বিচার নাই, সাধারণত কালো মানুষদেরকে। যেটা ইউরোপ আমেরিকা এখনো আছে যে রেসিজম, রেসিজম আছে, বর্ণবাদ, বর্ণবাদের শিকার হয়ে যাদেরকে হত্যা করা হতো ওদেরকে এটার নাম দিয়েছে ওরা লিনচিং। আছে, যাই হোক, আমাদের এখানে নাম দিয়েছে গণপিটুনি, বাংলায় গণপিটুনি। এর কোনো বিচার নাই, গণপিটুনির নামে মামলা হলে কোনো বিচার নাই। আমি আক্রান্ত হয়েছি, আমার কথা হচ্ছে এই, এখানে আমি পরিসংখ্যান এনেছি। শুধু আমার নিজের বেলায় নিজের কথা বললে হয়তো আপনারা ভাববেন যে শুধু আপনার কষ্টের কথা আপনি আমাদেরকে বলছেন, আমাদের কথাগুলি আপনি কি বলছেন। আমি পরিসংখ্যান 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে 24,000-এরও বেশি সাম্প্রদায়িক হামলা হয়েছে। আমি কিন্তু আলোচনার ব্যালেন্স রাখার জন্য একটা কথা বলি, ভারতেও যান সেখানেও কিন্তু হামলা হচ্ছে মুসলমানদের উপরে, মিয়ানমারে যান সেখানেও হামলা হচ্ছে, ইউরোপে যান সেখানেও, মধ্যপ্রাচ্যে যান হামলা হচ্ছে। কিন্তু আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশ, সামনের সংকট আমরা কিভাবে মোকাবেলা করব। এখানে বিজ্ঞজনরা আছেন, সুধুজনরা আছেন, উনাদের কথার উপরে আমরা একটা নোট তৈরি করব, একটা সারমর্ম সারবস্তু তৈরি করব এবং সেটা নিয়ে আমরা ফিল্ডে কাজ করবো ইনশাল্লাহ। কাজেই আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। তাহলে 24,000-এরও বেশি সাম্প্রদায়িক হামলা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 9 বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর 3,679টি হামলা হয়েছে। একইভাবে 2012 সালে ফেসবুকে গুজব রটিয়ে রামুর 12টি বৌদ্ধবিহারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। সেটা হলো আপনারা দেখতে পারেন যে রাতের বেলায় গুলশানে হোলি আর্টিজানের মতো এলাকায় হোটেলে বিদেশি নাগরিকদের মধ্যে এবং বাংলাদেশেও আছে 20 জনকে তারা জবাই করে হত্যা করেছে। এটা হলো পরিসংখ্যান। বলতে গেলে আমি পুরো পৃষ্ঠা আছে কিন্তু পরিসংখ্যান দিতে গেলে আমার টাইম লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। সেবায়েতকে হত্যা, মন্দিরে হত্যা, গির্জা হত্যা, মসজিদে মানে হামলা। আমার মসজিদ তো আর গির্জা ছিল না, সেখানে গির্জা বলে হামলা করা হয়েছে। তার অর্থাৎ তাদের মনস্তত্ত্ব বুঝতে হবে, তাদের সাইকোলজি বুঝতে হবে। সাধারণ জনগণকে আমি প্রশ্ন করেছি, এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক। আমরা প্রায় 42টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। আমার মসজিদে এখন মুসল্লিরা নামাজ পড়তে আসেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তোমরা আমার বাড়িতে হামলা করলে কেন? তারা আমাকে সাফ জবাব দিয়েছে, হুজুররা আমাদেরকে বুঝিয়েছেন এটা হলো গির্জা। তাই বললাম, গির্জা হলেও কি তোমরা ভাঙতে পারো, ধ্বংস করতে পারো? এই যে লোকগুলিকে খ্রিস্টান বলে জবাই করলা, একটা খ্রিস্টান ধর্ম অবলম্বন তুমি জবাই করতে পারো? আর তোমার ধর্ম কি বলছে, তোমার কোরআন কি বলছে? আমরা তো আর কিছু বুঝতে পারছি না, হুজুররা যা বলে আমরা তো তাই করি। সম্মানিত অতিথিবৃন্দ, এই সাম্প্রদায়িকতা, এই উগ্রবাদ, এই জঙ্গিবাদ, এই ধর্ম ব্যবসা, ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি, মানুষের অকল্যাণে ধর্মকে ব্যবহার করা, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড যেভাবে চলছে, এটা খালি ধর্ম ব্যবসায়ীরা করছে না, আমি আমার জনসভাগুলিতে দেখতহীন কণ্ঠে বলছি, যারা সেকুলার রাজনীতি করছেন, যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন, তারা পর্যন্ত আজকে দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এই ধর্মকে ব্যবহার করছেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। এতে করে পবিত্র ধর্ম ইসলাম বদনাম হচ্ছে, আমরা বদনাম হচ্ছি। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলাম নিয়ে বাঁচতে চাই, অন্য ধর্মের মানুষদেরকে নিয়ে ভাই ভাই হয়ে বসবাস করতে চাই, আজকে দুনিয়ার সামনে আমাদের মস্তক হেঁট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমাদের সরকার কি করছেন? হ্যাঁ, সরকারের টাকা আছে, সরকারের টাকা আছে, সরকার শক্তি প্রয়োগ করে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ শক্তি প্রয়োগ করে সরকার চেষ্টা করছেন এই ধরনের মানে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বন্ধ করার জন্য। অপরাধীদেরকে ধরেন, রিমান্ডে আনেন, ফাঁসিতে দিচ্ছেন, কেউ কেউ ক্রস ফায়ারে চলে যাচ্ছে, অর্থাৎ শক্তি প্রয়োগ করে। শক্তি প্রয়োগ করে যে ফলাফল হবে না সেটা এখন প্রমাণিত হচ্ছে। অনেক চিন্তাশীল, অনেক অপরাধ বিজ্ঞানী, অনেক সামরিক বেসামরিক বিশেষজ্ঞ যারা ক্রাইম নিয়ে কাজ করেন, অনেক সাংবাদিক, তারা মন্তব্য দিয়েছেন যে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না, এটা একটা আদর্শিক লড়াই, তাদেরকে একটা ভুল আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করা হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। পুলিশের আইজিবি শহীদুল হক সাহেব তিনি নিজে বলেছেন, আমি যখন আসামিদেরকে, এটা ওনার কথা আমি বলছি, ওনার কোট করছি, আমি যখন এই উগ্রবাদীদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাকে বলছে, স্যার আমাকে মেরে ফেলুন, এখনই মেরে ফেলুন, আমি শহীদ হব, আমি স্বর্গে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আমাকে দেরি করবেন না।
তখন তিনি প্রশ্ন রেখেছেন যে এদেরকে আপনারা নিবৃত্ত করবেন কিভাবে, জেলখানায় দিচ্ছেন, জেলখানায় তারা আবার অন্যদেরকে মোটিভেট করছে, সরকার সেটা নিয়েও কিন্তু টেনশনে আছে। তখন তারা একটা মন্তব্য করেছেন, একটা মানে মতামত দিয়েছেন যে এই ভুল আদর্শকে মোকাবেলা করতে হলে একটা পাল্টা আদর্শিক লড়াই লাগবে। সরকার শক্তি প্রয়োগ করছেন, আইনকে কঠিন থেকে কঠিনতর করছেন, যেই অপরাধের শাস্তি ছিল যাবজ্জীবন সেটা এখন ফাঁসিতে দিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী বাড়াচ্ছেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন, আমদানি করছেন বা আবিষ্কার করছেন। তাহলে সরকার কি করছেন, শক্তি প্রয়োগের পন্থা বেছে নিয়েছেন, আইন শক্ত করছেন, আইনের বিধান ধারা উপধারা শক্ত করছেন, আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়ে চলেছেন, নজরদারি বাড়িয়ে চলেছেন। এটা কিন্তু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ কয়েকদিন পর পরে একথা বলেন যে আমরা পুরো ব্যবস্থার উপরে নজরদারি করছি, আমরা পর্যবেক্ষণ করছি, সবকিছু মিলিয়ে শক্তি প্রয়োগ। কিন্তু শক্তি প্রয়োগ করে এই আদর্শ, এই ভুল, এই মানে আদর্শ নির্মূল করা যাবে না। সেটার জন্য দরকার হবে একটা কাউন্টার আইডিওলজি, কাউন্টার ন্যারেশন বা কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি। এটার নাম আমরা দিতে পারি আইডিওলজিক্যাল ওয়ার, একটা আদর্শিক লড়াই। এই জায়গাটায় ঠিক এই পয়েন্টেই হিজবুত তাওহিদ আজকে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই হিজবুত তাওহিদ নামটা যিনি প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি এই নামটা রেখেছেন আরবিতে। ঠিক এই আরবি নামটার কারণে, হিজবুত তাওহিদ এই নামটার কারণে আমরা যে কি পরিমাণ হয়রানির সম্মুখীন হয়েছি, কি পরিমাণ যে আমরা জেল জুলুমের শিকার হয়েছি, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। ওই আরেকটা সংগঠন আছে হিজবুত তাহরির, ওটাকে ব্যান করা হয়েছে হিজবুত কথাটার সঙ্গে আংশিক নামের মিলের কারণে। আমরা অকল্পনীয় নিপীড়নের শিকার হয়েছি, অথচ কত 27টি বছর এই আন্দোলন একটা অন্যায় করে নেই, একটা আইন ভঙ্গ করে নেই। আমাদেরকে হামলা করা হয়েছে 400+ বার, আমাদের 5 জন ভাই বোনকে শহীদ করা হয়েছে, আমাকে হামলা করা হয়েছে অন্ততপক্ষে কয়েক ডজনের উপরে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে কাউন্টার ন্যারেটিভ নিয়ে আমরা মাঠে আছি, কাউন্টার আইডিওলজি, একটা আইডিওলজিক্যাল ওয়ার। আপনারা জানেন যে ইসলামের একটা কথা আছে যে আকিদা ভুল হলে ইমান ভুল পথে প্রবাহিত হয়। আকিদা শব্দটা যেহেতু ইসলামিক টার্ম, এই জন্য অনেকের বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমরা বলি এটার নাম হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, সামগ্রিক ধারণা। যদি না থাকে তাহলে বিশ্বাস ভুল হবে, এবং বিশ্বাসের উপরে নির্ভর করা যে আমল মানে কাজ সেটাও ভুল হবে। এই কারণে ওদের ধর্ম বিশ্বাস, আমি কারো বিশ্বাসকে অশ্রদ্ধা করি না, অসম্মান করি না, সম্মান করা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি। কিন্তু যদি যথাযথ জ্ঞান না থাকে, কম্প্রিহেন্সিভ নলেজ না থাকে, আইডিয়া না থাকে, কনসেপ্ট না থাকে, তবে এই ইমান বা এই বিশ্বাস ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হবে। বিশ্বাস থেকে উদ্বুদ্ধ হয়েই কিন্তু মানুষ খুন করে, এই জন্য তাদেরকে তাদের সামনে একটা পূর্ণাঙ্গ আইডিয়া দাঁড় করাতে হবে ইসলামের ধর্মের, তবে তারা এই সাম্প্রদায়িক হামলা করবে না। যেমন ধরুন আমরা আমাদের আলোচনা গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার এখানে আছে, তিনি যীশু খ্রিস্টের ইয়ে আপনার হলো কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি একটা বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যদি আপনারা ওনার বক্তব্যে দেখেন মন্তব্যগুলি গালি নাস্তিক, অথচ কৃষ্ণ সম্পর্কে কথা বলার কারণে আমাকে আমাদের ইমামুজ্জামানকে মামলা দেওয়া হয়েছে যে আমরা বলেছি কৃষ্ণ নবী, কৃষ্ণ অবতার, মহামানব, ভারতবর্ষে তিনি এসেছেন মানবতার মুক্তির জন্য, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উন্মেষ ঘটানোর জন্য। তখন আমরা বলেছি কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরাই কুনতুম খায়রা উম্মতি উখরিজুন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো ধর্মের মূল কথা। তাহলে কৃষ্ণ যদি এই কথার জন্য এসে থাকেন, তোমরা কৃষ্ণকে গালি দাও কেন? কিশোরগঞ্জের এক মহফিলে ডাইরেক্ট দাঁড়িয়ে কৃষ্ণকে কি অশ্লীল ভাষায় গালি দেওয়া হয়েছে, সেগুলো আমরা কালেকশন করে আমরা থানাকে, পুলিশকে, এসপি সাহেবকে জানিয়েছি।
সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির গোড়া কিন্তু এগুলি। এখন আপনি যখন ওয়াজের মধ্যে কৃষ্ণকে গালি দিবেন, তখন আপনার অনুসারীরা এবার কৃষ্ণকে যারা ভালোবাসেন তাকে হামলা করে বসবে, তাকে কাফের নাস্তিক ইত্যাদি বলবে। আমি একটা সংক্ষেপে শুধু এইটুকু উদাহরণ দিচ্ছি। আমরা মনে করি আমরা পুরো মানব জাতি এক জাতি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা এক জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের কালো সাদা লম্বা খাটো বেটে ইন্ডিয়ান আমেরিকান জাপানিজ আরবিয়ান অ্যারাবিয়ান ফ্রান্স ব্রিটিশ সবাই কিন্তু মূলত এক জাতি, ওয়ান নেশন, ভাই ভাই, গোড়া কিন্তু এক। কাজেই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতার বা নবী বা রাসূল বা মেসেঞ্জার পাঠিয়েছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য। যারা আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন অনেকে আমি জানি ধর্মকে বিশ্বাস করেন না, ধর্মগ্রন্থকে বিশ্বাস করেন না, ঈশ্বর ভগবান বা এলি গড তাদেরকে বিশ্বাস করেন না, ধর্মগ্রন্থগুলিকে তারা মানুষের বানানো সেকেলে প্রাচীন যুগের গাল গল্প বলে তারা প্রচার করেন, এবং ধর্ম হলো একটা মিথ। ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টও আছে মাইথোলজি বা মাইথোলজি বা মিথোলজি, আপনারা জানেন মিথ মনে করেন, হ্যাঁ করতে পারেন, ওটা স্বাধীন সত্তা আছে। কিন্তু আমরা মনে করি আজকে ধর্ম নাম্বার ওয়ান ইস্যু, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। ধর্ম ব্যবসায়ীরা যেমন একদিকে এটাকে নিয়ে মানে স্বার্থ উদ্ধার করছে, মানুষের অকল্যাণে ব্যবহার করছে, ঠিক তেমনি যারা পলিটিক্স করছে স্বার্থে রাজনীতি করছে, এরা আজকে ধর্মকে ব্যবহার করছে। উভয় দিকেই কিন্তু সাধারণ মানুষ ধর্ম বিশ্বাসী মানুষ কিন্তু ধর্ম দ্বারা উপকৃত হচ্ছে না। কাজেই এটাকে অবজ্ঞা করা যাবে না, এটা নাম্বার ওয়ান ইস্যু বিশ্ব রাজনীতির আজকে রঙ্গমঞ্চে। কাজে এটা নিয়ে কথা বলতে হবে, যে কারণে আজকে আমরা এই সাবজেক্টটা ঠিক করেছি। তো আমার যে কথাটা সেটা হচ্ছে এই, আমরা এই সকল ধর্মের অনুসারীদেরকে নিয়ে আমরা গোল টেবিল বৈঠক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি কেন করলাম, এটার মাসুল আমাকে দিতে হয়েছে। সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, এই কথা নাকি ভুল, আমার এই কথা ঠিক নয়, আমাকে মাসুল দিতে হয়েছে, আমাকে হামলা করা হয়েছে, আমাকে মারা হয়েছে, আমি নাকি ইসলাম ধর্মকে ধ্বংস করতে ধ্বংস করার জন্য দাঁড়িয়েছি, ইসলামের মৌলিকত্ব ধ্বংস করে দিচ্ছি, সকল ধর্মকে মিলিয়ে নতুন একটা ধর্মের প্রবর্তন করতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ তারা করেছে। যাই হোক, আমি কিন্তু থেমে থাকিনি, আমি এগিয়ে চলেছি পত্রিকার মধ্য দিয়ে, আমাদের এই পত্রিকার মধ্য দিয়ে সকল ধর্মের বই থেকে, বাইবেল থেকে, ত্রিপিটক থেকে, আপনার হচ্ছে বেদ থেকে, কোরআন থেকে উল্লেখ করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, রুহামা, ঐক্য, আপনার হলো আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করে চলেছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন যেটা যে বিষয়টি নিয়ে কথা বলবো, কাউন্টার ন্যারেটিভ কি জিনিস বা একটা আইডিওলজিক্যাল ওয়ার কি, সেটার জন্য আমি একটা উদাহরণ দেব। পবিত্র কোরআন আমি নিয়ে এসেছি এই জন্য, এই কোরআনকে দেখিয়েই কিন্তু এগুলি করা হচ্ছে। কোরআনের কিছু আয়াত আছে দেখবেন উপদেশ সংক্রান্ত, কিছু আয়াত আছে যুদ্ধ সংক্রান্ত, কিছু আয়াত আছে নামাজ রোজা সংক্রান্ত, কিছু আয়াত আছে স্বামী স্ত্রীর অধিকার কর্তব্য সংক্রান্ত, কিছু আয়াত আছে উত্তরাধিকার সংক্রান্ত। অর্থাৎ কোরআনটা হলো রাসূলুল্লাহর উপরে 23 বছরের নবুয়তি জীবনে ধীরে ধীরে নাজিল হওয়া একটা জীবন বিধান, এটা জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে আমরা বলি কমপ্লিট কোড অফ লাইফ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক তেমনি একজন তিনি পরিবারের প্রধান ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন বিচারপতি ছিলেন, তিনি বিচারক, তিনি বিচার করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি চুক্তি করেছেন অন্যদের সঙ্গে, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি সেনাবাহিনী তৈরি করেছেন, অস্ত্র তৈরি করেছেন, শত্রুর বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেছেন। তো এই সংক্রান্ত আয়াতগুলি কোরআনে সন্নিবিষ্ট হয়েছে। যাই হোক, কোরআনে একটা আয়াত আছে, যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে সত্য দিন প্রতিষ্ঠা না হয়, যুদ্ধের আয়াত, কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনু দীনুহুম কুল্লুহু লিল্লাহ, একটা। আরেকটা আয়াত আছে, তাদেরকে যেখানে পাইবে ওৎপাতিয়া বসে থাকো, গর্দানে আঘাত করো, গিরায় গিরায় আঘাত করো, এখানে কিন্তু একটা আয়াত আছে। এই যে আয়াতগুলি, এই আয়াতগুলি কিসের আয়াত? 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যখন আমাদের মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ শুরু করলেন, তখন 9 মাসের কিন্তু যুদ্ধের টাইম। এই টাইমে শত্রুকে পরাজিত করার জন্য আমরা আমাদের দেশের ব্রিজ কালভার্ট আমরা উড়িয়ে দিয়েছি,
আমরা উট পেতে বসেছিলাম, তাদেরকে হামলা করেছি, পর্যদস্ত করেছি, নাস্তানাবুদ করেছি। উদ্দেশ্য হলো শত্রুকে পরাজিত করা, পরাজিত করা। এখন কি যদি কেউ বলে যেখানে পাইবে, এখন যদি পাকিস্তানের কোনো নাগরিক বাংলাদেশে আসে তাদেরকে আমরা হামলা করব? এখন একটা স্ট্রাগল পরিবেশ, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্র গঠন হয়ে গেছে, এখন আইন আছে, সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। কেউ যদি অপরাধ করে সেখানে তাকে আমরা আইনের কাছে সমর্থ করব। এখন যদি আমি ব্রিজ উড়িয়ে দিই সেটা হবে সন্ত্রাসবাদ, সেটা হবে সন্ত্রাস। কাজে কোরআনের যেই যেই কথাগুলি, রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন ওই অবস্থায় তিনি যে নির্দেশনাগুলি দিয়েছেন সেগুলি কোরআনে এসেছে। তিনি যখন বিচারক ছিলেন, আজকে দেখুন আপনি ফেসবুকে একটা কথা, একটা কন্টেন্ট আপলোড করে দিচ্ছে কি কাবা শরীফের উপরে শ্রীকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে। আমি কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি নিয়ে আজকে আমাদের সমাজ জর্জরিত, কাবা শরীফের উপরে শ্রীকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে, কে বা করলো, কারা করলো, কোনো ঠিক নাই। আচ্ছা, একটা নুরানি মাদ্রাসায় বসে সেখানে একজন মুফতি যদি ফতোয়া দেয় যে এই কাজটা করেছে তাকে এখন চাপাটি কোবা মারো, এর রায় কি তিনি দিতে পারেন? তখন আমি বলছি এর রায় আপনি দিতে পারেন না। কেন দিতে পারেন না? হ্যাঁ, কোরআনে যে কথাটা আছে পানিশমেন্ট দেওয়ার, অর্থাৎ পৃথিবীর সকল সংবিধানেই রাষ্ট্রের সেনাবাহিনীর কি ভূমিকা, এই যে আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের কি ভূমিকা, মন্ত্রী প্রেসিডেন্ট কার কি ভূমিকা ইত্যাদি বিবৃত করা হয়, এটা স্বাভাবিক কথা। যখন বিচার ব্যবস্থা প্রবর্তন করা হয় তখন বিচারকের এখতিয়ারে থাকে অপরাধীকে বিচার করা, তার অপরাধ মোতাবেক পক্ষে বিপক্ষে শুনানি করে ঠিক যথাযথ শাস্তি দেওয়া বা রায় দেওয়া। সাধারণ জনগণের এর কোনো এখতিয়ার নেই। আজকে যারা আপনারা বিভিন্ন মাদ্রাসায় বসে, বিভিন্ন জায়গায় নুরানি মাদ্রাসায় মক্তবে বসে আপনারা এই যে মুক্তি টাইটেল ধারণ করে আপনারা যে অমুকরে কোপাও, অমুকরে চাপাটি মারো, অমুকরে খুন করো, অমুকরে জবাই করো, এই যে ফতোয়াগুলি দিচ্ছেন, অমুক নাস্তিক, অমুক আল্লাহর শত্রু, এগুলি দিতে পারেন না। কারণ আপনারা এখন বিচারক নন, আপনারা বিচারক নন, আপনার রাষ্ট্র ক্ষমতায় নেই। রাষ্ট্রের বিচারক আছেন, রাষ্ট্রের অথরিটি আছেন, কর্তৃপক্ষ আছেন, আপনি বিচার দাবি করুন, প্রমাণ দিন। এই ব্যাপারগুলিকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে তুলে এনে এবং নবী ইসলামের জীবনী থেকে তুলে এনে আমরা জনগণের সামনে তুলে ধরছি, এবং আমরা তুলনামূলকভাবে বাইবেলের কথাগুলি, বেদের কথাগুলি, আমরা অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলি তুলে এনে আমরা আমাদের পত্রিকায় তুলে দিচ্ছি যে তোমরা কেন সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করছো, তোমরা কেন কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছ, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিচ্ছ, তোমরা বিকৃত ব্যাখ্যা দিচ্ছ। এতে করে সমাজ, দেশ, কাল, মানুষ, মানবতা বিনাশ হয়।